السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد দূরের ও কাছের দেশ ও প্রবাসের প্রিয় শ্রোতা ও দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ব্যাপারে কোরআন হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসাই ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীর ভালোবাসাটাই হচ্ছে প্রকৃত ঈমান, যেটি আমরা কোরআন সুন্নাত দ্বারা প্রমাণ করবো ইনশাআল্লাহ। আজকে তথাকথিত কিছু বক্তার মুখ থেকে আমরা শুনতে পাই, তারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র অনুসরণ করলেই হবে, সুন্নাতের আমল করলেই হবে, ভালোবাসার প্রয়োজন নেই বা ভালোবাসা প্রসঙ্গে কোনো কোরআন হাদিসের কোনো রেফারেন্স দলিল নেই। যাই হোক, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এটি হচ্ছে আশিক রাসুলের পরিচয়। আর আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, তাহলে আপনার অন্তরে নবীর ভালোবাসা এক নম্বরে থাকতে হবে। দুই নম্বরে আল্লাহ রসুলের প্রতি আপনার তাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর প্রতি সম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় যেভাবে সম্মান পাওয়ার উপযুক্ত, এন্তেকালের পরে ঠিক তদ্রূপ সম্মান পাওয়ার উপযুক্ত। যেমন কাজী আইয়াস তার শিফা শরীফের মধ্যে লিখেছেন, ইন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা মাউতিহি তাজিমুহু ওয়া তাকীরুহু লাজিমুন কামা কানা ফি হালি হায়াতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় যেভাবে সম্মান মর্যাদা পাওয়ার উপযুক্ত, এন্তেকালের পর ঠিক তদ্রূপ সম্মান মর্যাদা পাওয়ার উপযুক্ত। যেহেতু তিনি হচ্ছে হায়াতুন নবী, তেনার ধর্মটা যেভাবে কিয়ামত পর্যন্ত জারি থাকবে, তেনার সম্মান, তেনার সুন্নতের আমল, তেনার এই ইসলামের বিধান কিয়ামত পর্যন্তই পালন করতে হবে। আর তাহলে আহলে সুন্নাত আল জামাত দাবি করতে হলে তার মধ্যে নবীর মহাব্বতুর রসুল, নবীর ভালোবাসা, তাজিমুন নবী, নবীর সম্মান, মহাব্বত আহলিল বাইত, নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা লাগবে, তাহলেই সে প্রকৃত আহলে সুন্নাত আল জামাতের অনুসারী হতে পারবে। যাই হোক, তাহলে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রমাণ করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল কিছুর চেয়ে নবীকে ভালোবাসার জন্য বলেছেন। নতুবা একটি ইমানদারই দাবি করতে পারে না একটি মানুষ। যেমন আল্লাহ পাক কোরআনুল করিম সূরা তওবার ২৪ নং আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। الله رب العالمين এই আয়াতের মধ্যে বলেছেন, হে নবী, পৃথিবীর মানুষকে আপনি বলে দিন যে তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, তোমাদের ভাই বেরাদার, তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের পরিবার, এমনকি তোমাদের অর্জিত ধন সম্পদ, এমনকি তোমাদের ব্যবসার মাল যেগুলো ক্ষতি হওয়া তোমরা অপছন্দ করো, তোমাদের ঘর বাড়ি যেগুলা তোমাদের পছন্দনীয়, এগুলা থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সকল কিছুর চেয়ে আল্লাহ আল্লাহ রসুল তোমাদের কাছে ভালোবাসার ভালোবাসা না পাবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদারই হতে পারবে না। এই আয়াতে সূরা তাওবারের ২৪ নং আয়াতের মধ্য থেকে তাফসীরে কুরতুবী অষ্টম খণ্ডের ৯৫ পৃষ্ঠার মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই আয়াত দ্বারা নবী পাকের প্রতি ভালোবাসা ফরজ সাব্যস্ত হলো। নামাজ রোজা যেভাবে ফরজ, নবীর প্রতি ভালোবাসাটাও ফরজ এই আয়াত বলছে। এছাড়া
মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহজাবের 6 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নবী ইমানদারের কাছে তার জীবনের চেয়েও প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারের কাছে তাদের জীবনের চেয়েও প্রিয় ভালোবাসা, এবং নবী সাল্লাল্লাহু তাদের কাছে আকরাব, কেউ বা আওলার অর্থ নিয়েছে আকরাব, নবী তাদের প্রাণের চেয়েও নিকটে, কেউ বলেছেন আবদাল, নবী তাদের জীবনের চেয়েও শ্রেষ্ঠ। ঠিকই, আমাদের জীবনের চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ না হলে কখনো আমরা ইমানদার হতে পারি না, কারণ নবীর ভালোবাসা সাহাবা ইকরামদের মাঝে কেমন ছিল। মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসার 69 নং আয়াত নবীর ভালোবাসা প্রসঙ্গে নাজিল হয়েছে। আয়াতটি নাজিলের প্রেক্ষাপটটি আমি আপনাদের সামনে আগে তুলে ধরছি, অতঃপর আমি আয়াত কারিমা আপনাদের কাছে উপস্থাপন করব। যে ইমাম তাবরানি রহমতুল্লাহ আলাই, আবু নঈম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণনা করেছেন যে আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবী গো, আমি আপনাকে ছাড়া যখন বাড়িতে চলে যাই তখন আমি অস্থির হয়ে যাই, কখন আপনার কাছে আসব। তবে গো নবী, আমি চিন্তিত হয়ে ব্যাপারে যে আপনার ইন্তেকালের পরে আপনি জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানে থাকবেন, আমি যদিও জান্নাতে যাই তবে আপনার নাগাল পাব কি না এ ব্যাপারে আমি সন্দেহে আছি গো নবী। তখন নবী করিম সাল্লাম চুপ রইলেন, তখনই জিব্রিল আলাইহিসসালাম আয়াতটি নিয়ে আসলেন। এছাড়া আল্লামা কালুবি রহমতুল্লাহ আলাই তিনি আরেকটি রওয়ায়াত করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দাস ছিল, ওই দাসের নাম ছিল সাওবান। দাসটি আল্লাহর নবীকে অত্যন্ত ভালোবাসত। নবীজিকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে যাই আমি পেরেশান হয়ে যাই আপনার জন্যে, আর পরকালে আপনার সাক্ষাৎ পাবো কি পাবো না এই ব্যাপারে আমি চিন্তিত হয়ে যাই। এই ব্যাপারটি চিন্তা করলে আমার চেহারা শুকিয়ে, চেহারার রং পরিবর্তন হয়ে যায়, স্বাস্থ্য শুকিয়ে যায় গো ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন চুপ রইলেন, তখনই আয়াতে কারিমা নাজিল হয়। আল্লামা মুকাতিল রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এই আয়াতটি আল্লাহর নবীর একজন আনসারি সাহাবির শানে নাজিল হয়েছে, যে সাহাবি নবীকে অত্যন্ত ভালোবাসত। নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানের জান, আপনি আমার প্রাণের প্রাণ, আপনাকে ছাড়া আমার একটি মুহূর্ত চলে না গো ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে যাই অস্থির হয়ে যাই। কথিত আছে ওই সাহাবি তার বাগানে কাজ করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন তার সন্তান যখন যে বললো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে, সাথে সাথে ওই সাহাবি আল্লাহর কাছে বলল, আল্লাহ, যেই চক্ষু আর তোমার হাবিবকে দেখবে না ওই চক্ষু আমার আর কোনো থাকার দরকার নেই। সাথে সাথে আল্লাহ পাক তার চোখের জ্যোতি তুলে নিয়ে যায়। এই তিনটি ঘটনা এই আয়াতের পিছনে রয়েছে। আয়াতটি নাজিল হওয়ার ব্যাপারে এই তিনটি ঘটনাই হচ্ছে নবীর ভালোবাসা নিয়া। সাহাবা ইকরাম নবীকে কত ভালোবাসতেন দেখুন এই তার নমুনা। তখন এই সূরা নিসার 69 নং আয়াত আল্লাহ নাজিল করলেন জিব্রিলের মাধ্যমে, ওয়ামান ইয়ুতিআল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাহাবীদেরকে সান্ত্বনা দিয়া দিলেন যে আপনি হে জিব্রিল, যে গিয়ে আমার হাবিবকে জানিয়ে দেন যারা আমার হাবিবকে ভালোবাসে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে ওই সমস্ত লোকদের সাথে করব যাদের প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছে। আল্লাহর নিয়ামত প্রাপ্ত চার শ্রেণী, নবী
সিদ্দিক সাহাবাই কেরাম, শহীদগণ, সালেহীন আউলিয়াই কেরাম, এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত তারা হবে। যাকে তারা ভালোবাসে তার সাথে তারা হাশরের ময়দানে কিয়ামতে জান্নাতের মধ্যে তারা থাকতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ বলেছেন ওয়াহাসুনা উলাইকা রফিকা, আর তাদের বন্ধুটা কতই না উত্তম। তাহলে আমরা এ আয়াত থেকে বুঝতে পারলাম আশিকে রাসূলদের জন্য আল্লাহ রাসূলের সাক্ষাৎ পরকালে একই জান্নাতে থাকবে, যেই জান্নাতে আল্লাহ রাসূল থাকবেন আশিকে রাসূল সেই জান্নাতেই অবস্থান করবে। তাহলে আমরা তিনটি আয়াত দ্বারা প্রমাণ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, সাহাবাই কেরামদের কেমন ছিল, এমনকি আল্লাহ পাক নবীকে ভালোবাসতে বলেছে এই পৃথিবীর সকল বস্তু থেকে, পৃথিবীর সকল যা যা আছে সকল কিছু সে নবীকে ভালোবাসতে হবে। সাবধানের সাথে আমরা খেয়াল করতে হবে যে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক কথা বলে। তবে জেনে রাখো নবীর শানে যদি বেয়াদবিমূলক কথা বলো, আল্লাহ পাক কুরআনুল করিমের সূরা হুজুরাতের 2 এবং 3 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন নবীর সাথে যদি বেয়াদবি করো তোমাদের আমলগুলা নষ্ট হয়ে যাবে, এটি তোমরা উপলব্ধি করতে পারবে না কখন যে তোমার আমলের থেকে সকল নেকগুলা কেটে গিয়েছে আমার ভাইয়েরা। সুতরাং নবীর সাথে বেয়াদবি করা যাবে না। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলেছেন নিশ্চয় যারা আমার নবীর সামনে আদবের ব্যাপারে তারা উচ্চ আওয়াজে কথা বলবে না, নিচু আওয়াজে কথা বলবে, তাদের অন্তরকে আল্লাহ পাক তাকওয়ার জন্য পরীক্ষিত করে নিয়েছেন, আর তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। তাহলে নবীর ভালোবাসা আমাদের লাগবে। এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যিনি নবীর ভালোবাসা যে লাগবে এই ব্যাপারে তিনি সহি বুখারীর মধ্যে একটি বাব কায়েম করেছেন হুব্বুর রাসূল মিনাল ইমান, তর্জমাতুল বাব কায়েম করেছে নবীর ভালোবাসাটাই ইমান। নবীর ভালোবাসা ইমান এটি সাব্যস্ত করতে গিয়ে তিনি কয়েকটি হাদিস উল্লেখ করেছেন যেটি কোরআনুল করিমের আয়াতকে সমর্থন করে। দেখুন সহি বুখারীর প্রথম খণ্ড 14 পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি এই পৃথিবীর সকল কিছুর চেয়ে নবীকে না ভালোবাসো। নবীকে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছুর চেয়ে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদারই হতে পারবে না, যেটি বুখারীর হাদিস দিয়ে প্রমাণ করলাম। তাহলে নবীর ভালোবাসা লাগবে। এছাড়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা রাওয়াহুল বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি বলেছেন তিন ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, যার কাছে তিনটি আমল আছে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। সালাসুন মান কুন্না ফীহি হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যার কাছে আল্লাহ আল্লাহ রাসূল এই পৃথিবীর সকল কিছুর চেয়ে প্রিয় উত্তম, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। তাহলে ঈমানের প্রকৃতি ঈমানদার দাবি করতে হলে রাসূলের ভালোবাসায় আমাদের অন্তরে থাকতে হবে, এটি আমরা এই হাদিস থেকে প্রমাণ করলাম। এবার আসুন সহি বুখারীর আরেকটি হাদিস রয়েছে عن عبد الله بن هشام رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو أخذ بيده عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال له عمر يا رسول الله
لأنت أحب إلي من كل شيء إلا من نفسي. فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك. فقال له عمر فإنه الآن والله لأنت أحب من نفسي. فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر. رواه البخاري. حضرت عبد الله بن هشام رضي الله تعالى থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরলেন। হাতে ধরার পরে হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন ছাড়া এই পৃথিবীতে যা যা আছে সব কিছু সে আপনাকে বেশি ভালোবাসে জীবন ব্যতীত। তখন নবীজি বললেন, না তোমার ভালোবাসা হয় নাই। তাহলে এবার সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বললাম আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন যে আলান ইয়া উমর, এখন ভালোবাসা হয়েছে। অর্থাৎ নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। এটি সহিহ বুখারীর হাদিস দিয়ে আমরা প্রমাণ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধু আমরাই ভালোবাসি নাই, এমনকি নবী ইসলামকে পাহাড় পর্যন্ত ভালোবেসেছে। আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উহুদ জবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবীজি বলেছেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। চিন্তা করেন একটি পাহাড় কিভাবে নবীকে ভালোবাসে। এটি আশ্চর্যের বিষয় যে পাহাড় এটা মাটি, এটি কিভাবে নবীকে ভালোবাসে। যখন সহিহ বুখারীর হাদিস এবং মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে, দন্দান মোবারক শহীদ করে যখন দেওয়া হয়েছিল, তখন আল্লাহ নবীকে যখন উহুদ পাহাড়ের উপরে উঠানো হয়েছে, উহুদ পাহাড় কম্পন করা শুরু করেছে, তখন নবীজি বলেছেন রে পাহাড় থামো, উসবুত, তুমি থেমে যাও, স্থির হয়ে যাও, কারণ তোমার মধ্যে একজন নবী আছে, তোমার মধ্যে একজন সিদ্দিক শাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আছে, তোমার মধ্যে শাহিদান দুইজন শহীদ আছে হযরত ওমর এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, অথচ তারা এখনও শহীদ হয় নাই। নবীজি সেখানে শহীদের কথা বলে দিয়েছে, ইলমুল গায়েবের বহি প্রকাশ ঘটিয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদ পাহাড় ভালোবাসে। বর্তমান যুগে বিজ্ঞান বসে থাকেনি যে একটি পাহাড় কীভাবে নবীকে ভালোবাসে। তারা স্যাটেলাইটের মাধ্যমে দেখেছে উহুদ পাহাড়ের উপরে লেখা আছে মুহাম্মাদুর রসুলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রসুল। অর্থাৎ একটি পাহাড় নবীকে ভালোবাসেছে, যেটি আমরা বুখারী শরীফের হাদিস থেকে পেলাম। এবার আসুন সাহাবাই কেরাম নবীর ভালোবাসায় কেমন আনন্দিত হতো। দেখুন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা তাসআ ক্বালা ওয়াইলাকা মা আদাতা লাহা ক্বালা মা আদাতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ক্বালা আনতা মা আমান আহবাবতা ক্বালা আনাস ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারহাহুম বিহা। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন একদিন এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বলেছেন তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবীজি বলেছেন আনতা মা আমান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যখন এই কথা বলেছেন সাহাবা ইকরামদের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেল, কারণ ইসলাম গ্রহণ করার পরে সাহাবিদেরকে এত খুশি হতে আমি কোনো দিন দেখি নাই। কারণ সাহাবিরা তো নবীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসি, যার কারণে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, এই কথাটা শুনে তারা আনন্দিত হয়ে গেল। তাহলে সাহাবিরা নবীকে কতটুকু ভালোবাসতেন, যেটি আমরা এই হাদিস থেকে পেলাম। এছাড়া বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে ক্বালা জা রাজুলুন লিয়ান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহি কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম ফাকালা আল মারউ মা মান আহাব্বা এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলাল্লাহ ওই ব্যক্তি সম্পর্কে আপনার মত কি যে ব্যক্তি এমন একটি ব্যক্তিকে ভালোবাসে যার সাথে তার কখনো সাক্ষাৎ হয় নাই কোনোদিন সাক্ষাৎ হয় না এমন ব্যক্তিকে ভালোবাসে নবীজি বলেছেন আল মার ও মা মান আহাব্বা ব্যক্তি তার সাথী হবে সে যাকে ভালোবাসুক চাই সে পৃথিবীর অপর প্রান্ত হোক না কেন ভালোবাসার কারণে কায়ামতের ময়দানে আল্লাহ তার একত্রিত করে দিবেন বেহেস্তের মধ্যে একত্রিত করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন আনাসিন কল لقد رأيت رسول الله صلى الله عليه وسلم والحلاق يحلقه وأطاف به أصحابه فما يريدون أن تقع شعرة إلا في يد رجل رواه مسلم صحيح مسلم شريف الحديثটি حضرت আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুল মোবারক যখন কাটতেন তখন যখন নবীজির চুল কাটতেন ও আতাফা বিহি আসহাবহু নবীর সাহাবিরা চতুর্পাশে প্রতিযোগিতা দিতেন কে কার আগে চুল সংগ্রহ করবে তারা হাত পেতে রাখতেন যাতে করে একটি চুলও জমিনে না পড়তে পারে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলকে সাহাবিরা কত ভালোবাসতেন এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চুল মোবারক নিয়ে একটি বোতলের মধ্যে রেখে ঘরে রেখে দিয়েছে অতপর ওই চুল থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেল নবী করিম সাল্লামের কাছে যাইয়া বলল ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু চুল মোবারক রেখেছিলাম সেখান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গিয়েছে নবীজি বলেছেন জিব্রাইল ফেরেশতারা আমার এই চুলের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করল এটি হচ্ছে নবী করিম সাল্লামের চুলের মুজিজা তাহলে চিন্তা করেন নবীর সাহাবিরা নবীর সুল মোবারক পর্যন্ত জমিনে পড়তে দেয় নাই প্রতিযোগিতা লেগেছে যেটি মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ আমার ভাইয়েরা আসুন আন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রয়েছে হাদিসটি কাজী আয়াস তার শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন এমনকি যে সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার রক্ত মোবারক তিনি ওই যুগের মধ্যে চিকিৎসার জন্যে আপনার শিঙ্গা লাগানো হতো শিঙ্গা লাগিয়ে ব্যথার জায়গা থেকে রক্ত বের করা হতো আবদুল্লাহ ইবনে জুবায়ের এবং তেনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্ত ফেলাবার জন্যে বলেছে তিনি রক্ত ফেলা যখন ফেলে দিতে গিয়েছিল চিন্তা করল রক্ত থেকে নবীজির ব্লাড মোবারক থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে তিনি খেয়ে ফেললেন নবী করিম ইসলাম বললেন তুমি কি করেছ বলে ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় রেখেছি যেটি দুনিয়ার কেউ দেখবে না নবীজি বুঝতে পারলেন আর মুসকি মুসকি হেসে বললেন মান মাসা দামি লাম তুসিব হুন্নার যার শরীরে আমার রক্ত প্রবেশ করেছে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে চিন্তা করেছেন কি আপনার আমার রক্ত খাওয়া হারাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত খেয়ে জাহান্নাম হয় হারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা পেলাম এমনকি উম্মে আইমান দারে কুতনির মধ্যে হাদিস রয়েছে উম্মে আইমান তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক রাত্রিবেলায় পেশাব করে খাটিয়ার নিচে রেখেছিলেন তখন তিনি আর উম্মে আইমানের যখন পানির পিপাসা লেগেছে তিনি সুঘ্রাণ বেশি আসা এই পেশাব মোবারক যখন খেলেন তেনার ১৪ পুরুষের প্রস্রাব থেকে মেশক আম্বারের ঘ্রাণ বের হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নাপাক যেটি আমাদের প্রস্রাব পায়খানার গায়ে লাগলে আমাদের গোসল করা ফরজ হয়ে যায় আর নবী ইসলামের পেশাব মোবারক খেয়ে তাদের বংশ থেকে মেশক আম্বারের ঘ্রাণ বের হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সহি বুখারীর হাদিস নং ২৭৩১ নং হাদিস ফারাজা উরাতু ইলা আসহাবিহি ফাকালা আইয়ু কওমিন ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়াফাতু আলাল কাইসারা ওয়া কিসরা
والنجاشي والله إن رأيت ملكا قط يعظم أصحاب محمد محمدا والله إن تنخم نخامة إلا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده وإذا أمرهم ابتدروا أمره وإذا تودوا كادوا يقتتلون على وضوعه رواه البخاري. হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমার জীবনে বহু রাজা বাদশার প্রতিনিধিত্ব ছিলাম, প্রতিনিধির দায়িত্ব পালন করেছি, কেসরা কাইসার যত ধরনের রাজা বাদশা আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নবীকে যেরকম সম্মান করে এমন সম্মান করতে আমি কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীর সম্মান তারা পায় না, নবীর ভালোবাসা তারা পায় না। দেখুন কি বলতে সাহাবীরা, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক ঝাড়তেন, তা সাহাবীরা প্রতিযোগিতা লাগতেন কে কার আগে হাত পেতে দিয়া নাকের ময়লাগুলা কেড়ে নেবে। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, অতবার ওই নাকের ময়লা তাদের শরীরের চামড়ার উপরে এবং চেহারার উপরে তারা মুছে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইদা আমারাহু মুবতাদারু আমারাহু, নবীজি যখন তাদেরকে কোনো কাজের নির্দেশ করতেন, তারা প্রতিযোগিতা লাগতো কে কার আগে নবীর এই কর্মটা করে দিতে পারে। ওয়াইদা তাওয়াদ্দা কাদু ইয়াক্তা তিলুনা আল্লাহ উদুইহি, আল্লাহ নবী যখন অজু করতেন, অজুর পানি নিয়ে সাহাবিরা প্রতিযোগিতা লাগতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবিরা এরকম করতেন, আর আমরা নবীকে তো পাই নাই, নবীর ইশকে মহাব্বতে নবীকে আল্লাহ পাক যেহেতু সূরা হাযাবের 56 নং আয়াতে বলে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের প্রতি দুরুদ পড়ো এবং যথোপযুক্তভাবে তোমরা সালাম দাও। দুরুদ আপনি যেভাবে পড়তে পারেন, কিন্তু সালামের ব্যাপারে তাসলিমা শব্দটি মাফুলে মাতলাক, যেটি আপনাকে বলেছেন যথোপযুক্তভাবে। আল্লাহর পরে নবীর স্থান আনজেলুন নাসা মানাজিলাহুম, ব্যক্তিকে তার স্তর অনুযায়ী সম্মান করতে হবে, এটি নিয়ম। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করে প্রেরণ করেছেন, আমরা তো আর কিছুই করতে পারি নাই। সুতরাং 2 মিনিট আর 5 মিনিট, 6 মিনিটের সালাম আর 10 মিনিটের সালাম নিয়ে এগুলা দ্বন্দ্ব করা ঠিক নয়, এগুলা প্রচুর বাড়াবাড়ি। আমরা আল্লাহর হাবিবকে সালাম দিব, এটি হচ্ছে আমাদের ইশকের নমুনা, এটি হচ্ছে মহাব্বাতের নমুনা। আসুন, ইমাম তাবরানি তার মুজামাল আওসাতের মধ্যে লিখেছেন, নবম খণ্ডের 92 পৃষ্ঠা, আন সালমা রাদিয়াল্লাহু তাআলা ইমরাতুন আবি রাফিইন ক্বালাত আন্নাহা শারিবাত বাদা মা গাসলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবু রাফের স্ত্রী ছিলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের পানি পান করলেন। সুবহানাল্লাহ, নবীজির গোসলের পানি পান করছে। অতঃপর ফাকালা ইযহাবি, আল্লাহ রাসূল বলল তুমি যাও, ফাকাদ হাররামা কিল্লাহু বিযালিকা আলান নার, এই গোসলের পানি পান করার কারণে তোমার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, নবীর গোসলের পানি খেয়ে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন, সহিহ বুখারী 4381 নং হাদিসের মধ্যে কি রেখেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, দীর্ঘ হাদিস, যে উম্মে সুলাইম, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা সূত্রে খালা ছিলেন, এই উম্মে সুলাইমের ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে গিয়ে বিশ্রাম নিতেন। একদিন দুপুরবেলায় উম্মে সুলাইমের ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়ন করলেন, দুপুরের ঘুমে গরমের কারণে ঘামাক্ত হচ্ছিল, তখন উম্মে সুলাইমান দেখতেছে ওই গ্রাম থেকে মিশক আম্বারা গ্রাম বের হচ্ছে। উম্মে সুলাইম একটি নেকড়া এনে তার গায়ের এই গামগুলা মুছতে শুরু করলেন, আর একটি বোতলের মধ্যে ঢুকানো শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে বললেন, মা তাসনাইনা ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম তুমি কী করছো? ফাকালাত ইয়া রাসূলাল্লাহি নারজু বারকাতাহু লিসিবিয়ানিনা, নবী গো আপনার এই গ্রাম দিয়া আমি আমার সন্তানদের বরকতের জন্য সুগ্রাম হিসাবে ব্যবহার করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটি সহিহ বুখারীর হাদিস,
নবীজির গ্রাম মোবারক থেকে মিশকাম বারক গ্রাম বের হচ্ছে, এমনকি বর্ণনা রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়াত করে গেলেন যে আমার ইন্তেকালের পরে আমার কফিনের কাফনের কাপড়ের উপরে তোমরা এই গামগুলা লাগিয়ে দিবে মিশকাম্বারের হিসাবে, আতর সুগন্ধির কোনো প্রয়োজন হবে না। আমার ভাইয়ারা, এছাড়া সুনান তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জন্যে হযরত ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি হাদিস রয়েছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الله وأحبوني وأحب أهل بيتي رواه الترمذي حضرت عباس رضي الله تعالى عنه বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আহিব্বুল্লাহ তোমরা আল্লাহরে ভালোবাসো ওয়াহিব্বুনি আমারও ভালোবাসো, শুধু আল্লাহরে ভালোবাসলে হবে না, আল্লাহর ভালোবাসার পাশাপাশি নবীকে ভালোবাসতে হবে। অতবার তিন নম্বর ভালোবাসা ও আহিব্বু আহলা বাইতিহি, নবীজি বলেছেন আমার আহলে বাইতকেও ভালোবাসো, নবীর আহলে বাইত যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, তাহলেই আমরা ইমানদার হতে পারবো। এছাড়া মুস্তাদরাক হাকিমের মধ্যে একটি হাদিস রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানকে তিনটি বিষয় শিক্ষা দিবে। এক নম্বর শিক্ষা দিবে হুব্বে নবীকুম, তোমাদের নবীর ভালোবাসা, সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াহুব্বে আহলে বাইতি, নবীর আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে। তিন নম্বর ওয়ালা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। তাহলে নবীর ভালোবাসা ছোটোকালে শিক্ষা দিতে হবে। অথচ আমাদের দেশে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় দিই, আর এই বাচ্চা মাদ্রাসায় কয়দিন পড়েই এসে ফতোয়া দেওয়া শুরু করে দেয় যে এটা মিলাদের কিয়াম বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত। এগুলো কি? এই সন্তানগুলাকে আমরা শিক্ষা দিব কিভাবে নবীর সম্মান অর্জন করা যাবে, নবীর ভালোবাসা অর্জন করা যাবে, এগুলো শিক্ষা দিব। কিন্তু তা না দিয়ে আমরা শিক্ষা দিই সন্তানদেরকে ছোটোকাল থেকে, তাদেরকে আমরা নবীর প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ভাষা কিভাবে ব্যবহার করা যাবে এগুলো আমরা শিক্ষা দিই। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এবার সহিহ বুখারীর হাদিস মিশকাত শরীফ 532 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে মসজিদে নববীর মধ্যে নবীজি যখন খুতবা দিতেন তিনি একটি খেজুর গাছে বট দিয়ে খুতবা দিতেন, কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে ইসলামের মধ্যে সংকট চলে গেল, আর্থিক সমস্যা চলে গেল, সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সুন্দর একটি মিম্বার তৈরি করব, নবীজি ওই মিম্বারের মধ্যে উঠে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে এমন বিকট আওয়াজ, কান্নার আওয়াজ বেশি আসতেছে। নবীজি বললেন কি, কিসের আওয়াজ বেশি আসতেছে দেখো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ইতিপূর্বে যেই খেজুর গাছের ভর দিয়ে আপনি খুতবা পড়তেন ওই খেজুর গাছ কান্না করছে আপনার বিরহের ব্যথায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খেজুর গাছের নবীর ভালোবাসা কেমন, সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গিয়ে খেজুর গাছকে সান্ত্বনা দিলেন, তুমি আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা একটি খেজুর গাছ আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আরজ করব আমরা নবীর ভালোবাসা কীভাবে অর্জন করতে পারি এটি আমরা শিক্ষা দেব। আমরা জানি ওয়াইস কারণে যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহুদের ময়দানে দান মোবারক শহীদের কথা শুনে নিজের 32টি দাঁত ভেঙে তসমাস করে দিয়েছে, আল্লাহর নবী সাহাবিরা যখন তার জন্য জুব্বা প্রেরণ করলেন, নবীজি জুব্বা নিয়ে যখন যায় বলে তোমরা কারা, বলে আমরা নবীর সাহাবি, তোমরা সাহাবি হলে তোমাদের মুখে দাঁত কেন? কারণ আমি যখন শুনেছি নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক শহীদ হয়েছে, কোনটি শহীদ হয়েছে এটি তো জানি না, আমি 32টি দাঁত ভেঙে দিয়েছি। চিন্তা করেন, দাঁত ভাঙা, অঙ্গহানি করা ইসলামী শরীয়তে হারাম, কিন্তু তথাপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জুব্বা মোবারক প্রেরণ করেছেন।
আপনি কি ফতোয়া দিবেন যে ওয়াইসকারনি এটি হারাম কাজ করেছে? দুনিয়ার কোন আলেম কি ফতোয়া দিতে পারবে ওয়াইসকারনি হারাম কাজ করেছে? এটি ভালোবাসা, নবীর ভালোবাসা, আপনি তো কিছুই করতে পারেন না। সাহাবীদের ভালোবাসা ইতিপূর্বে আমি বর্ণনা করলাম সহি সহি হাদিস দিয়া। সাহাবীরা নবীকে নিজের জীবনের চেয়ে ভালোবাসত, নবীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গগুলাকে নিয়ামত মনে করত, নবীর ব্যবহারের জিনিসগুলো নিয়ে প্রতিযোগিতা লাগত সাহাবাই কেরাম। তাহলে এটি ছিল সাহাবীদের ভালোবাসার নমুনা। সুতরাং আমরা নবীর সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্য কথা মোটেই বলবো না। ওয়ারাফানা লাকা জিক্রক, যার ব্যাপারে আল্লাহ বলেছেন আপনার শান আপনার মান আমি বহুগুণ উঁচু করে দিয়েছি। হাদিসে কুদসিতে জিব্রিল আলাইহিসসালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কাইফা রাফাতা শানাকা, কিভাবে আল্লাহ পাক আপনার শান উঁচু করেছে? আল্লাহু আলাম, রাসূল বলে এটা আল্লাহ পাকই ভালো জানেন। তখন জিব্রিল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নামা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ বলেছে যখন আমাকে স্মরণ করা হয় তখন আমার হাবিবকে স্মরণ করা হয়। আজানে, ইকামতে, দোলকে, ভোলকে, খুতবায়, যেখানে বলেন আপনি সর্বত্রেই নবীর শান মান আল্লাহ দিয়েছেন। ফরজ নামাজ পড়তে যান, এটার আগে সুন্নাত রয়েছে। অথচ আজকে আমাদের দেশের আহলে হাদিস সহি হাদিসের দাবি করে করে মানুষকে বিভ্রান্তি করে মানুষকে সুন্নাত নাফল নবীর ভালোবাসা নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা সম্পর্কে যত কুমন্তব্য করে, যত ধরনের তারা চায় নেগেটিভ দিকগুলা উপস্থাপন করতে। অথচ আমরা নবীর শান মান উঁচু করার জন্যে আমরা দেখি আল্লাহর নবীর শান মান কীভাবে উঁচু করা যায়। তাদের এই বিয়াদবীমূলক আচরণ দেখে বিধর্মীরা পর্যন্ত আল্লাহর নবীর শানে বিভিন্ন ধরনের কটূক্তি করছে। আল্লাহ পাক আমাদেরকে নবীর প্রকৃত ভালোবাসা ইশক মহাব্বত হাসিল করার মতো তৌফিক দান করুক। এ বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।